বটিতে মোজা পরিয়েছেন না পড়ালে আজই পড়ান আপনার সংসারের লক্ষ লক্ষ টাকা বাঁচাতে অবশ্যই কাজটি করুন সেই সাথে জেনে নিন তাহার পিক দিলে কি হয় তাছাড়া মশলা করার দারুণ উপায় শিখে নিন যা ব্যাসেলার সহ সবার অনেক কাজে আসবে রাইস কুকারে ভাত বসানোর আগে এই টিপসটি কাজে লাগান আপনার সংসারের কঠিন সমস্যার সমাধান হয়ে যাবে তালাতে কখনও নেটপালিশ লাগিয়েছে তালাতে নেটপালিশ লাগিয়েই দেখুন আপনার কাজের কষ্ট অনেকটাই কষ্ট অনেকটাই কমে যাবে সেই সাথে পড়ে নিন পলিথিন তারপরে দেখুন কি ঘটে আসসালামু আলাইকুম এমন কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি বেল চাই পলিথিন পরালে কি হয় জেনে নিন বন্ধুরা আমরা যখন বেল চাই ঝাড়ু দিয়ে ময়লাটা ওঠাতে যাই তখন দেখা যায় এই ময়লাটা ঠিকঠাকভাবে ওঠে না সাথে বেলচাটাও কিন্তু ময়লা হয়ে যায় এখন থেকে বেল চাই পলিথিন পরিয়ে নিন পলিথিন পরালে যেটা হবে নিচের যে ময়লাটা আমরা উঠাতে যাই সেই ময়লাটা নিখুঁতভাবে উঠবে আর বেলচাটাও ময়লা হবে না বেলচা ধোয়াও কিন্তু একটা বেশ ঝামেলার ব্যাপার আর নোংরা নোংরা জিনিসটা হাত দিয়ে বারবার ধরাও কিন্তু খারাপ লাগে তো আপনারা মাঝে মাঝে যদি পলিব্যাগটা খুলে ফেলে দেন তাহলে দেখবেন ব্যালসাটা দীর্ঘ নতুনের মতো থাকবে আপনাদের হাত দিয়ে আর ব্যবসা ধোয়ার প্রয়োজন হবে না সেই সাথে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে রাইস কুকারে ভাত বসার আগে রাইস কুকারের ভেতরে যদি একটুখানি তেল দিয়ে দেন অর্থাৎ রাইস কুকারে যখন আপনি চালটা বসাবেন তখন এই চালের ভিতরে যদি সামান্য একটু সরিষার অথবা রান্নার তেল দিয়ে দেন তাহলে যেটা হবে আপনি রান্নার সময় রাইস কুকারে যখন ভাতটা ফুটে তখন রাইস কুকারের আশেপাশে কিন্তু নোংরা হয় সেই সাথে রাইস কুকারটাও নোংরা হয়ে যায় ভাতের মার পরে একেবারে যাচ্ছি অবস্থা হয়ে যায় তো আপনারা রাইস কুকারে এভাবে ভাত যখন বসাবেন তখনই ভাতের ভিতরে কয়েক ফোঁটা সরিষার অথবা রান্নার তেল দিয়ে দেবেন তাহলে ভাতের মাড়টা ফুটে আর বাইরে পড়বে না রাইস কুকার ভেতরেই থাকবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা মশার কষ্টও কমে যাবে সেই সাথে আপনাদের কাজের কষ্টও কমে যাবে দেখুন এখানে আমি রান্নার তেল কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় ফোঁটা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না এবার আমি রাইস কুকারের মুখটা আটকিয়ে দিলাম আটকে দেওয়ার পরে এই রাইস কুকার এভাবে আপনারা রান্না করে দেখবেন আপনাদের রাইস কুকারটা দীর্ঘদিন নতুনের মতো থাকবে সেই সাথে আপনাদের এই রাইস সুকারের আশেপাশে যে জায়গাটা ভাতের মার পরে ময়লা হয় সেই সমস্যাটা আর হবে না তো এই কাজটা কিন্তু অবশ্যই করবেন ভিডিওটি কিন্তু অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় অনেক রকম তালা থাকে তো আমরা এই তালাগুলো কিন্তু কোথাও গেলে তালাগুলো যখন ঘরে লাগিয়ে যাই বা বিভিন্ন জায়গায় লাগাই তখন আমাদের চাবি কিন্তু দেখা যায় এক জায়গায় থাকার কারণে চাবিগুলো কিন্তু একই রকম হয়ে থাকে তো একই রকম চাবিগুলো দিয়ে যখন আপনি তালাটা খুলতে যাবেন তখন দেখা যাবে এই চাবিটা কোনটা সেটা সিলেক্ট করাই কিন্তু আপনাদের কাছে কষ্টের মতো হয়ে যায় আর কষ্টসাধ্য হয়ে যায় তো আপনি কীভাবে কোন তালার কোন চাবি সেটা দেখবেন দেখুন আমি এখানে দুটো তালা দুটো চাবি নিয়েছি আর এখানে আমি নেলপালি দিয়ে দিচ্ছি আমি এখানে লাল তালায় লাল নেলপালিশ অর্থাৎ তালাই হচ্ছে লাল নেলপালিশ আর এই যে একই চাবিতে আমি লাল নেলপালি দিয়ে দিচ্ছি তাহলে আমি বুঝতে পারো এই তালার এই নেলপালিশের এই চাবিটা আর কালো কালারের নেলপালিশ আমি আর একটা তালায় দিয়ে দিচ্ছি এবং একই নেলপালিশ আমি আরও একটি চাবিতে দিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাবে এই তালার এই চাবিটা তো এইভাবে আপনাদের বাসায় যদি একই রকম অনেকগুলো তালা থাকে আপনি এভাবে কিন্তু চিহ্নিত করে রাখতে পারেন চাবিগুলো তাহলে এই তালাগুলো খোলার জন্যে আপনাদের আর কষ্ট করতে হবে না খুব সহজে কিন্তু আপনি তালাগুলো নির্দিষ্ট একটা চাবি দিয়ে খুলে নিতে পারবেন তো আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসটি কাজে দেবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক ব্যাসেলার ভাইরা আছে নতুন নতুন ম্যাচে উঠেছেন বা আপনাদের কাছে কোনো শিল্পাটা বা কোনো হেমান দৃষ্টি বা কিছুই নেই আপনি মশলা করতে চাচ্ছেন কীভাবে করবেন দেখুন আমি একটা পলিব্যাগ নিয়েছি পলিব্যাগটা সবার বাসাতে রয়েছে পলিব্যাগটা ভালো করে ধুয়ে নেবেন তারপরে এভাবে যেই মশলাগুলো লাগে সেই মশলাগুলো এভাবে নিয়ে নেবেন এখানে সব মশলা আপনার ব্যবহার করতে পারবেন আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই নেওয়ার পরে দেখুন আমি এখানে চারটি জিরাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ এবারে আমি একটা জিনিস নিয়ে নিচ্ছি অনেকে দেখা যায় যে যারা নতুন সংসার শুরু করছেন তাদের কাছে ব্লেন্ডারও নেই শিলপাটাও নেই হেমান নেই আপনাদের তরকারি রান্না করতে হবে এটা কিন্তু খনিকের জন্য কাজে দিবে আপনারা এভাবে কিন্তু মশলাটা করে নিয়ে তরকারিটা রান্না করতে পারবেন এটা হচ্ছে ছোট্ট একটি টিপস সাধারণ একটি নলেজ আর কি একটা আইডিয়া আপনাদের দেওয়া হলো এভাবে কিন্তু কোনো কাজই আপনারা ফেলে রাখবেন না দেখবেন খুব সহজেই কিন্তু এই কাজটা করে নিতে পারবেন যারা ব্যাচেলার ভাইরা আছে তারা কিন্তু এই কাজটি অবশ্যই করবেন দেখবেন আপনাদের ঘরে যদি কোনো রকম হেমান দৃষ্টি বা শিল্পাটা বা ব্লেন্ডার না থাকে তবুও আমরা এভাবে মশলা করে নিতে পারবেন দেখুন কত সহজেই মশলাগুলো কিন্তু পেস্ট হয়ে গেল আর অবশ্যই একটু লবণ দিতে হবে লবণ দিলে কিন্তু মশলাগুলো দ্রুত বেস্ট হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা যে কোনো রান্নাই দিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না অথবা যারা নতুন গৃহিণী এখনও সংসারে তেমন কিছু কেনেন নাই তারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারবেন আরও যদি মিহি করতে চান তাহলে এভাবে নিয়ে যদি একটুখানি এভাবে তালা দিয়ে ঘষা দেন তাহলে কিন্তু আরও মিহি হয়ে যাবে দেখুন কত সহজে এই তালা দিয়ে ঘষাতে কিন্তু একেবারে মিহি হয়ে যাচ্ছে দেখুন এটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন না বলে কিছুই নেই আপনারা যদি একটু কষ্ট করেন বুদ্ধি খাটান তাহলে কিন্তু সংসারের অনেক কাজগুলো অনেক জিনিস ছাড়া সম্ভব করা এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে একটু বোটে খাতে হারপিক দিয়ে দিচ্ছি হারপিক কিন্তু আমাদের সবার বাসাতে থাকে আর একটি হারপিক আপনারা নির্দিষ্ট একটি স্থানে রেখে দেবেন এটা বাথরুমে রাখার দরকার নেই এই হারপিক দিয়ে কিন্তু কিচেনের অনেক রকম কাজ করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এখানে আমি কিছুটা হারপিক দিয়ে দিলাম কেন হারপিক দিচ্ছি সেটা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন আমরা যখন বটিতে তরকারি কাটি তরকারি কাটলে কিন্তু রসুন পেঁয়াজের কষ সাথে সাথে মশলার কষ সব কিছু বুটির গায়ে লেগে যায় বটিটা তেল চিটচিটে হয়ে যায় আঠালো হয়ে যায় আর এই বটির ওপরে কিন্তু তেলা পোকা পিঁপড়া এমনকি টিকটিকি পর্যন্ত ঘোরাফেরা করে মুখ দেয় এতে কিন্তু আমাদের যে কোনো সময় নানারকম রোগ ব্যাধির সমস্যা হতে পারে তো আপনি এভাবে যদি একটু হারপিক দিয়ে পরিষ্কার করেন দেখবেন বটির এই লাল ভাবটা চলে যাবে পাশাপাশি কোনো মরিচা পড়া বটি একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে তো দেখুন আমার বটিটা আমি আগে দেখিয়ে নিচ্ছি বটিটা দেখুন দেখুন কেমন লাল হয়ে গেছে একেবারে বাজে অবস্থা তো এই বটিটা আমি এখন পরিষ্কার করার জন্য হারপিকের ব্যবহার করব তো বন্ধুরা আমি এখানে হারপিক নিচ্ছি আপনাদের বাসায় থাকা যে কোনো হারপিক নিয়ে নেবেন তবে অবশ্যই এসব কাজগুলো করার জন্য বাথরুমে থাকা হারপিকটা ব্যবহার করবেন না হারপিক কিন্তু নিজে জীবাণু নয় এটা একটি কেমিক্যাল আর এটা দিয়ে কিন্তু জীবাণু ধ্বংস হয় আবার এটা কিন্তু একটি পরিষ্কারক জিনিস এটা দিয়ে কিন্তু পরিষ্কারও করা যায় তাই হারপিক দিয়ে আপনি পরিষ্কার করলে কোনো রকম সমস্যা হবে না আপনি পরে বটিটা ভালো করে গরম পানিতে ধুয়ে নেবেন দেখুন আমি হারপিক দেওয়ার পরে এখানে নিয়েছি লেবু লেবু দিয়ে একটু ঘষা দিতে এই বটির গায়ে যত মরিচা ছিল পাশাপাশি বটির গায়ে যত রকম লালচে আঠারো ভাব ছিল সব উঠে যাবে বটিটা একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে আমি এখানে লেবুটা একটু চিপে চিপে দিয়ে এভাবে বটিটার গায়ে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না মাত্র এক মিনিট রাখবো ভাবে দেওয়ার পরে আমি একটি স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষে নেব এক থেকে দুইবার ঘষাতে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের বটিতে যদি কখনো মরিচা পড়ে যায় মরিচা পড়া বটিতে কখনো কোনো কাজ করবেন না তাহলে কিন্তু এই মরিচা মানুষের পেটে গেলে অনেক রকম সমস্যা হতে পারে বা হয় তাই আপনারা মরিচা পড়লেই বটিটা এইভাবে ক্লিন করে নেবেন দেখবেন বটিটা যেমন নতুনের মতো থাকবে আর এই বটিটা দিয়ে আপনি যখন কাজ করতে যাবেন কোনো রকম এই মরিচাগুলো তরকারির সাথে বা কোনো রকম রসুন পেঁয়াজের সাথে লেগে যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা নিখুঁত কাজটি করে নিতে পারবেন দেখুন আমি এখানে স্ক্রাবার দিয়ে একটা ঘষা দিতে কেমন চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে আমি এবার এই বটিটা ধুয়ে আপনাদের দেখাবো আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই কাজটি করবেন দেখবেন বটি ধারালো তো হবেই সেই সাথে বটির সব মরিচা উঠে একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো আমি বাড়তি আর কোনো হারপিক নিলাম না এখানে যে হারপিকটা পড়েছিলো সেটা একটু মাঝে মাঝে নিচ্ছি আর এবং ঘষা দিচ্ছি দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে একেবারে মনে হচ্ছে নতুনের মতোই বঠিটা বটিটা এই মাত্র কিনে নিয়ে আসলাম আর যেটা করবেন বটি কখনো এভাবে খোলা রেখে দেবেন না বটি খোলা রাখলে যেটা হয় এখানে কিন্তু তেলা টিকটিকি পিঁপড়া সব কিছুই ঘোরাফেরা করে এবং এখানে পেশাব পায়খানাও করে তাই বটির ভেতরে এভাবে একটি মোজা পরিয়ে দিবেন এতে কিন্তু দুটি উপকার হবে পোকা বটি খোলা পেলে পোকামাকড় যে এর উপরে চলাফেরা করে এবং সেই বটি দিয়ে দেখা যায় আমরা মাঝে মাঝে তাড়াহুড়ো থাকলে না ধুয়ে অনেক কিছু কাটাকাটি করে এতে কিন্তু আমাদের শরীরে নানারকম অসুখ বিসুখ বাসা বাঁধতে পারে সেটার জন্য আমাদের দেখা যায় ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় এতে কিন্তু আমাদের শরীরে যেমন কষ্ট হয় তেমনি অনেকটা টাকাও চলে যায় তো আপনি যদি বটিটা এইভাবে মোজা পরিয়ে রেখে দেন তাহলে দেখবেন সেই সমস্যা হবে না অনেকটা সেফ থাকবে আপনার পরিবারের সদস্যরা তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম